हेलो स्टूडेंट्स, तो এখন যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন বার্নোলিস ফর্ম। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন in Bernoulli's form. Okay, linear differential equation in Bernoulli's form. তো আমি আগের আগের ভিডিওগুলোতে তোমাদের তোমাদেরকে আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অলরেডি কনসেপ্ট দিয়েছি, সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা নিয়ে আমি ডিসকাস করেছি, তারপর তার জেনারেল ইকুয়েশন সম্বন্ধে আমরা আলোচনা করেছি, তাই তো? आज के क्लास लिनियर डिफरेंशियल इक्वेशन इन बर्नौलिस फॉर्म, ठीक है? बर्नौलिस फॉर्म में लिनियर डिफरेंशियल इक्वेशन। तो फर्स्ट ऑर्डर फर्स्ट डिग्री लिनियर डिफरेंशियल इक्वेशन फॉर्म कैमन छिलो? फर्स्ट ऑर्डर फर्स्ट डिग्री लिनियर डिफरेंशियल इक्वेशन फॉर्म डी वाई बाई डी एक्स प्लस पी ऑफ एक्स बाई डी एक्स प्लस पी ऑफ एक्स इंटू वाई इज इक्वल टू क्यू ऑफ एक्स, राइट? dy by dx plus p of x into y is equal to q of x. এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y. দিস ইজ লিনিয়ার ইন y, ঠিক আছে? তো সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করেছিলাম, আমরা সলভ করা আমরা শিখেছিলাম। তো এইবার বার্নৌলিস ফর্ম যেটা, তো বার্নৌলিস ফর্মটা কিরকম? বার্নৌলিস ফর্মটা জাস্ট এরকমই দেখতে। তো সেটা কি ফর্ম? dy by dx plus p of x into y, এর px and qx both are functions of x. তো সেখানে এখানে একটা এক্সট্রা পার্ট আমাদের ঢুকে থাকবে, সেটা হচ্ছে আমাদের সামথিং y টু দি পাওয়ার n, q অফ x ইনটু y টু দি পাওয়ার n, ওকে? ওয়্যার n ইজ, ওয়্যার n ইজ এনি রিয়েল নাম্বার, ওকে? n ইজ এনি রিয়েল নাম্বার। নাও when y, when n ইকুয়াল টু 0, when n equal to 0, n যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্মটা আমাদের আবার নরমাল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ফর্মে আমাদের চলে আসে, রাইট? যখন n 0 হয়ে যায় তাহলে y টু দি পাওয়ার 0 আমাদের কত হয়ে যাবে? y টু দি পাওয়ার 0 আমাদের n 1 হয়ে যাবে। তাহলে এই ফর্মটা কিন্তু টোটালটাই রিডিউস হয়ে যাবে আমাদের আবার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে, ওটা আমাদের রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইবার যদি n যদি 0 না হয় তাহলে এখানেই কিন্তু আমাদের ইন্টারেস্ট এখন যাচ্ছে যে এন যদি জিরো না হয় তাহলে কি হবে। এন জিরো না হলে তাহলেই কিন্তু এটা আমাদের বার্নৌলিস ফর্ম থাকবে, ঠিক আছে? তো এটা কি করে সলভ করব, চলো দেখা যাক কিভাবে সলভ করা যায়। তো এটা আমরা এইভাবে সলভ করব। নেক্সট স্টেপ, আমরা ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করে দিচ্ছি দুদিকে। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমাদের কত হচ্ছে দেখো, ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন প্লাস 1 by y to the power n into dy dx plus p of x into eta hoye jabe amader y to the power 1 minus n, right? This equal to q of x, okay? So y to the power 1 diye divide korle y by y to the power n, eta amader y to the power 1 minus n hoye jacche. Next step ta ki? Next step amader ki korte hobe? Putting y to the power 1 minus n as z. নেক্সট আমরা কি করছি, আমরা y টু দি পাওয়ার 1 মাইনাস n, যেটা y টু দি পাওয়ার 1 মাইনাস n কে আমরা z দিচ্ছি। নেক্সট ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, ddx অফ y টু দি পাওয়ার 1 মাইনাস n ইজ ইকুয়াল টু dz বাই dx, ddx অফ y টু দি পাওয়ার 1 মাইনাস n ইজ ইকুয়াল টু dz বাই dx। নেক্সট 1 মাইনাস n ইনটু y টু দি পাওয়ার 1 minus n minus n, that is y to the power minus n into dy by dx is equal to dz by dx, clear? So this implies 1 by y to the power n dy by dx is equal to 1 by 1 minus n dz by dx. So 1 by y to the power n dy by dx is equal to 1 by 1 minus n dz by dx. Just give it equation number 2. Okay?
So 1 by y to the power n dy dx is equal to 1 by 1 minus n dz by dx. Now, using 2 at 1. Okay. Using 2 at 1. Using 2 at 1. That is 1 by y to the power n dy dx is equal to 1 by 1 minus n dz dx. So, we can write 1 by 1 minus n dz dx plus p of x into z is equal to q of x. Am I right? Next step. This implies dz by dx plus 1 minus n into p of x into z is equal to 1 minus n into q of x. Okay, so this is the form of linear differential equation in z. This is linear in z, right? So eta ki hoye gelo, eta ekhon linear in z. So z er form e eta amader hoye gelo linear. তো তারপরে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের বার করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস n ইনটু p অফ x dx, রাইট? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বার করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস n ইনটু p অফ x dx। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে কি করব, বার করে এই ইকুয়েশনটাকে আমাকে দুদিকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে সেটা এক্সাক্ট ফর্মে চলে আসবে। ওকে, তারপরে আমরা জেনারেল সলিউশন পেয়ে যাব এবং সেখানে আমরা জেড এর যে ভ্যালুটা পেয়েছিলাম জেড এর ভ্যালুটা আমরা বসাবো, বসিয়ে আমরা টোটাল যে জেনারেল সলিউশন সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সিম্পলি বার্নোলিস ফর্মের মেকানিজম। ইট ইজ দ্য মেকানিজম অফ বার্নোলিস ফর্ম, ঠিক আছে? এবার এক্সাম্পল দিলেই তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এক একটা করে এক্সাম্পল আসছি, দু তিনটে এক্সাম্পল দেবো এখন, দিলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো, the first one is number 1, solve dy by dx plus xy is equal to xy cube. Okay, dy by dx plus xy is equal to xy cube. তো পরিষ্কার দেখো এটা টোটালটাই কিন্তু এটা বার্নোলিস ফর্মে রয়েছে, রাইট? এটা কিন্তু টোটালটাই আছে আমাদের বার্নোলিস ফর্মে, বিকজ দেখো dy বাই dx আছে এখানে, এখানে x আছে, সেটা হচ্ছে x টা হচ্ছে আমাদের p অফ x ইনটু y, যেটা এটা হচ্ছে x এর ফাংশন। নেক্সট y আছে, এখানে আছে xy কিউব, তো ফাংশন অফ x আছে, তার সঙ্গে আমাদের y কিউব মাল্টিপ্লাই আছে, তার মানে টোটালটাই আমাদের বার্নোলিস ফর্মে আছে, এটা আমাদের বার্নোলিস ফর্মে আছে। তো আমাদের স্টেপটা কি হবে, তো নেক্সট কাজই হচ্ছে এই y কিউব দিয়ে ডিভাইড করা। সো y কিউব দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি বলো, 1 বাই y কিউব dy by dx one by y cube dy by dx plus x by y square is equal to x. Am I right? 1 by y cube dy dx plus x by y square. So y k y বাই ওয়াই কিউব হলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এক্স বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। নেক্সট পুটিং 1 বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, ক্লিয়ার? 1 by y square equal to z. Next, differentiating both sides with respect to x. So, ddx of 1 by y square is equal to dz by dx. So, this implies minus 2 by y cube dy by dx is equal to dz by dx. Clear? So, this implies 1 by y cube dz by dx, this is equal to minus half dz by dx. So 1 by y cube dz by 1 by y cube dy by dx, 1 by y cube dy by dx is equal to minus half dz by dx. So now
using 1 at 2, okay? Using 1, using 2 at 1, 1 by y cube dy by dx is equal to minus half dz by dx, okay? So, using 2 at 1, we get minus half dz by dx, just ei jagata te put kolam amra, minus half dz by dx plus 1 by y square z, that is it, hoye gelo amader xz is equal to x. So this implies dz by dx minus 2xz is equal to minus 2x, right? So give it equation number 3, okay? Just give it equation number 3, that is dz by dx minus 2xz is equal to minus 2x, okay? Next. This is the linear form. This is linear in z, okay? So now the integrating factor is e to the power integration minus 2x dx, right? E to the power integration minus 2x dx. Because minus 2x, this is a function of x. So e to the power minus 2x dx, so this is e to the power minus x square. So the integrating factor is e to the power minus x square. So multiplying e to the power minus x square with both sides of 2. E to the power minus x square diye 3 er dudike amra multiply kore dile ki pacchi? E to the power minus x square into dz by dx minus 2xz into e to the power minus x square. That is minus 2x into e to the power minus x square, right? So tahole jokhoni multiply korlam তখনই আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে আমরা লিখতে পারছি কত বলো ডি ডিএক্স অফ যার রেসপেক্টে লিনিয়ার সেটা জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সো দিস ইমপ্লাইজ ডি অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আম আই রাইট ওকে ঠিক আছে So, next step on integrating integration d of z into d of z into e to the power minus x square is equal to minus 2x into e to the power minus x square dx. ওকে সো দেয়ারফর ইন্টিগ্রেশন ডি অফ দিস এটা কত হয়ে গেল বলো জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আমরা মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে তো এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা এইভাবে করো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে যে মাইনাস টু এক্স দিয়েছে এটাকে তোমরা লিখে ফেলো ডি অফ মাইনাস এক্স স্কোয়ার রাইট এটাকে লিখে ফেলো ডি অফ মাইনাস এক্স স্কোয়ার ডি অফ মাইনাস এক্স স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো কত মাইনাস টু এক্স ডিএক্স আমি রাইট তাহলে কত পাচ্ছি আমরা বলো আলটিমেট সো জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার তো মাইনাস এক্স স্কোয়ারটাকে মনে মনে যদি এক্স ধরো তাহলে তোমরা জানো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এটা কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আমি রাইট e to the power minus x square c. So this implies, তাহলে z এর জায়গায় কত বসাবো 1 by y, z এর জায়গায় কত 1 by y square. So e to the power minus x square by y square is e to the power minus x square plus c. So this is the general solution. This is the general solution and where c, c is the arbitrary constant, right? This is the general solution and this is the general solution of the given differential equation where C is the arbitrary constant. Okay? Khub simple. Chalo, next sum. Solve. dy by dx
plus 2y by x is equal to minus x square y square x square x dy by dx plus 2y plus 2y by x is equal to minus x square y square x square x. So, dekho etao kintu amader Bernoulli's form e ache, right? Because dekho dy by dx plus 2y by x, to ekhane dekho আমাদের 1 বাই এক্স যেটা 2 বাই এক্স যেটা এটা তো ফাংশন অফ এক্স, তার সঙ্গে ওয়াই আছে, আর এখানে দেখো এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স আছে, আর তার সঙ্গে দেখো একটা ওয়াই স্কোয়ার আমাদের মাল্টিপ্লাই আছে এখানে, তো এখানে একটা ওয়াই এর ফাংশন ওয়াই স্কোয়ার আমাদের মাল্টিপ্লাই আছে, তাহলে এটা টোটালটাই কিন্তু আমাদের বার্নোলিস ফর্মে আছে। তো ফার্স্ট স্টেপটা কি করতে হবে আমাদেরকে, এই ওয়াই স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করে দেবো, দুদিকে আমরা কি দিয়ে ডিভাইড করবো, আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি বলো, 1 বাই y square dy by dx plus 2 by x into 2 by x into এখানে y square দিয়ে ডিভাইড করলে এটা কত হলো 1 by y, am I right, is equal to minus x square sec x, right? Okay, next step putting 1 by y is equal to z, তো এখানে 1 by y টাকে আমরা কি ধরলাম, z ধরলাম, তো next step so d dx of 1 by y is equal to কত বলো dz by dx, right? So d dx of 1 by y কত, minus 1 by y square dy by dx is equal to কত বলো dz by dx, clear? So 1 by y square dy by dx is minus dz by dx, just give it equation number 2, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও, সো 1 বাই y স্কয়ার dy বাই dx কত হয়ে গেল মাইনাস dz বাই dx, এবার এই ইকুয়েশন নাম্বার 2 টাকে সোজা নিয়ে এসো ইকুয়েশন 1 এ ইউজ করো, তো 1 বাই y স্কয়ার dy dx is equal to কত মাইনাস dz বাই dx, এইখানে আমরা এটাকে ইউজ করে দেব, 1 বাই y স্কয়ার dy বাই dx, 1 বাই y স্কয়ার dy বাই dx এখানে ইউজ করে দেব মাইনাস dz বাই dx, তো চলো ইউজ করো এখানে কত পাচ্ছি, সো দেয়ারফর মাইনাস dz বাই dx, না এটা খাবো না আমি, কিছু না থাকলে আমি যাচ্ছি কিছু খেয়ে আসি, সো এটা এটা অ্যাকচুয়ালি এটা আমি একটু ভুলে গেছি, কেন জানো তো এটা খাওয়াটা, এটা স্টোরে আমি একদম মাথা চিনা যেটা স্টোর করা, এটাতে এগুলো খেলে রীতিমতো ক্যান্সার হতে পারে, মাইনাস dz বাই dx প্লাস কিছু খাবো না, সো 1 বাই y 1 বাই 1 বাই y 1 বাই y এর জায়গায় আমরা কি পুট করেছি বলো z, তাহলে কত হচ্ছে এখানে বলো, প্লাস 2 বাই x ইনটু z ইজ ইকুয়াল টু মাইন, না না ঠান্ডা ঠিকই আছে, এটা খাবো না এখন ভালো লাগবে না, বন্ধ লাগবে এরকম, মাইনাস x স্কোয়ার, না না খেতে হবে না কাউকে, এটা মাইনাস x স্কোয়ার sec x, ঠিক আছে, সো দিস ইমপ্লাইজ dz বাই dx মাইনাস 2 বাই x ইনটু z is equal to x square sec x, clear, ঠিক আছে, তাহলে এটা কি কি হলো বলো, এই যে ইকুয়েশনটা দেখো এটা হয়ে গেল লিনিয়ার ইন z, দিস ইজ লিনিয়ার ইন z, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত বলো, e টু দি পাওয়ার মাইনাস 2 বাই x dx, am I right, e টু দি পাওয়ার মাইনাস 2 বাই x dx, সো দ্যাট ইজ e টু দি পাওয়ার মাইনাস 2 লগ মড x বেসে e, ঠিক আছে, দ্যাট ইজ e টু দি পাওয়ার লগ মড x টু দি পাওয়ার মাইনাস 2, e টু দি পাওয়ার লগ মড x টু দি পাওয়ার মাইনাস 2 বেস e, তাহলে এটা কত লিখতে পারবো বলো আমরা, x টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট ইজ 1 বাই x স্কোয়ার, তো এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম এটা দিয়ে আমরা এবার কি করব, এই নাম্বার 2 ইকুয়েশনের দুদিকে মাল্টিপ্লাই করব, তো মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি বলো, 1 বাই x স্কোয়ার dz বাই dx মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 2 বাই x কিউব z, আর এখানে x স্কোয়ার কেটে গিয়ে হয়ে যাবে অনলি sec x, রাইট, তো তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডটা আমরা কি লিখতে পারবো, d dx অফ যার রেসপেক্টে লিনিয়ার সেটা z ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্যাট ইজ 1 বাই x স্কোয়ার ইজ sec x, সো d dx অফ z ইনটু 1 বাই x স্কোয়ার, ওকে ঠিক আছে, তো তাহলে দিস ইমপ্লাইজ
d of z by x square is equal to sec x dx. Now on integrating integration d of z by x square is integration sec x dx, right? So therefore integration d of z by x square is z by x square and integration sec x tumra jano eta log of mod sec x plus tan x plus c. C is the arbitrary constant, so this implies z. What is the value of z? Z ke amra put korechhilam 1 by y. So 1 by x square y is log of mod sec x plus tan x plus c. So this is the general solution. This is the general solution where c is the arbitrary constant. This is the general solution where c is the arbitrary constant. Okay? So এই হচ্ছে আমাদের বার্নৌলি সলিউশন, তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুব শর্ট ভিডিও বানাচ্ছি এটা, ঠিক আছে? ওকে, তো বাড়িতে সবাই অঙ্ক করবে আর এক্সাম্পল সামস গুলো করবে, আর বার্নৌলি সলিউশন যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা কোনো সামে আমাকে গ্রুপে পাঠাবে, গ্রুপ থেকে আমি সলভ করে দেবো। আমি এখানে দুটো হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, তো হোমওয়ার্ক দুটো একটুখানি তোমরা করবে, যেমন এই সামটা করবে, ধরো আমি একটা সাম দিচ্ছি এখান থেকে সলভ dy by dx minus y is equal to y cube. Next আর কি সম দেওয়া যায়? আচ্ছা এই একটা সাম করবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা প্যাটার্ন একটু দেখাই। আচ্ছা ধরো যদি এই প্যাটার্নের কোনো সাম থাকে, যে বললো সলভ d square y dx2 is equal to p of x. ডি স্কোয়ার ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়াল টু পি অফ এক্স, পি অফ এক্স দ্যাট মিন ফাংশন অফ এক্স, এটা সলভ করতে হবে। তো দেখো এই যে ইকুয়েশনটা আছে এটা কি ইকুয়েশন? এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার বাট ফার্স্ট ডিগ্রি, রাইট? সেকেন্ড অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমরা সলভ কিভাবে করব? তো আমরা এইভাবে সলভ করব, দেখো ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, তোমরা জানো যে সেকেন্ড অর্ডার কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে যদি সলভ করি তাহলে আমি যে জেনারেল সলিউশনটা পাবো সেখানে যে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, রাইট? আমরা যদি কোনো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি তাহলে যে সলিউশন